আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্টে নিহত তার পরিবারের সকল সদস্যের প্রতি। আমি শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদদের প্রতি, শ্রদ্ধা জানাচ্ছি 4 নেতার প্রতি, শ্রদ্ধা জানাচ্ছি মা বোনদের প্রতি যারা সেদিন লুণ্ঠিত হয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশ তথা সারা বিশ্ব একটি গভীর ক্রান্তিকালে উন্নীত হয়েছে। আপনারা জানেন, সারা পৃথিবীব্যাপী নভেল করোনা ভাইরাস কোভিড-19 সারা পৃথিবীব্যাপী আক্রমণ করে ফেলেছে। এটা একটি ভাইরাস, এটা অত্যন্ত সংক্রমিত হয়, খুব দ্রুত সংক্রমণ হয়, কিন্তু তুলনামূলক অন্যান্য ভাইরাসের থেকে কম প্রাণঘাতী। তারপরেও আমরা বাংলাদেশে গেল কয়েকদিন থেকে আমরা দেখেছি, এখন পর্যন্ত প্রায় এই ভাইরাসজনিত কারণে 5 জন লোক মৃত্যুবরণ করেছে এবং 44 জন লোক সংক্রমিত হয়েছে। এদেরকে বাংলাদেশ সরকার, এর স্বাস্থ্য বিভাগ যথাযথ চিকিৎসা প্রদান করছে এবং সারা বাংলাদেশব্যাপী গণপরিবহন থেকে শুরু করে সমস্ত দোকানপাট সব কিছু বন্ধ করে দিয়েছে, যাতে করে এটা সংক্রমিত না হতে পারে। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই যে এই ভাইরাস যেটি, সে এর থেকেও অনেক শক্তিশালী ভাইরাসও এই পৃথিবী মুখোমুখি হয়েছিল এবং এই পৃথিবীর গুণী মানুষগুলো মহান রাব্বুল আলামিনের কৃপায় তার প্রতিষেধক উৎপাদন করেছিল এবং মানব জাতিকে রক্ষা করেছিল। আমি মনে প্রাণে বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন অচিরই আমাদের মাঝখানে এই ভাইরাসের প্রতিষেধক উৎপন্ন করার জন্য আমাদেরকে পর্যাপ্ত জ্ঞান দিবেন এবং শীঘ্রই এটা আবিষ্কার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আবিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের সবার উচিত সরকার থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা আছে তাদের কর্তৃক যে সমস্ত স্বাস্থ্যবিধিগুলো দিয়েছে, সেগুলো প্রতিটি বিষয় মনে প্রাণে এবং কার্যকরীভাবে পালন করা। সারা দেশ আজকে অবরুদ্ধ, যুদ্ধ পৃথিবীতে যুগে যুগে চলে আসছে, শত্রুর বিরুদ্ধে শত্রুবিদ্ধ ঘরের লোক তারা যুদ্ধ করেছে। এই ভাইরাসের বিরুদ্ধেও, এই ধরনের ভাইরাস পৃথিবীতে যা আসছিল তার বিরুদ্ধেও মানুষ যুদ্ধ করে জয়ী হয়েছিল। ইনশাআল্লাহ এই যুদ্ধেও আমরা জয়ী হব। কিন্তু অনেক যুদ্ধ আছে যেগুলো ঘর ছেড়ে বের হয়ে মুখোমুখি অবস্থান নিতে হয়, যেমন জাতির পিতা 7ই মার্চ বলেছিলেন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে এবং বের হয়ে আসার জন্য। আর এটা এমনই একটা যুদ্ধ যে যুদ্ধটা করার জন্য সবার আগে আপনাকে অবরুদ্ধ হয়ে যার যার ঘরে অবস্থান নিতে হবে, এখানে বাহিরে আসা যাবে না, কারণ একজনের কাছ থেকে আরেকজনের সংক্রমিত হয়। আমাদের দেশের সরকার সমস্ত অফিস, আদালত, স্কুল, সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা অনেকেই না বুঝে এই বন্ধটা অনেক সময় উপভোগের মতো করে আমরা যে যেখানে পারি গরম পরিবহনে ছোটাছুটি করার ব্যবস্থা করছি। ফেরি, বাস, বাস টার্মিনাল সব জায়গায় দেখা যায় উপচে পড়া ভিড়। আমরা তো জানি না এর ভিতরে কেউ সংক্রমিত আছে কিনা, যদি সংক্রমিত থাকে একটা ফেরির ভিতরে 1,500-2,000 মানুষ উঠে যাচ্ছে, অথচ এর ভিতরে একজন সংক্রমিত থাকলেও তার দ্বারা আর সবাই সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সৃষ্টিকর্তা আমাদের শরীরের ভিতরে অ্যান্টিবডি দিয়েছে। ভাইরাস আমাদের শরীরে আসলেই যে আমরা আক্রান্ত হয়ে যাব এবং আমরা মারা যাব এমনটি নয়। ভাইরাস আমাদের শরীরে আসতে পারে, আমাদের শরীরের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা ভাইরাসের সাথে যুদ্ধ করে, সেই ভাইরাসকে অনেক সময়ই আমরা পরাজিত করতে পারি, যার ফলেই দেখা গেল যা আক্রান্ত হচ্ছে সেই পরিমাণ লোক মারা যাচ্ছে না, লোক মারা যাচ্ছে কিন্তু সে তুলনায় অনেক কম, অনেক বেশি লোকই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন এবং বাসার ভিতরেও অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছে। আপনারা মনে রাখতে হবে ভাই, এই ভাইরাসটা থেকে বাঁচার জন্য আপনাদের কিছু করণীয় কাজ আছে। একটা প্রথম কাজ
আপনি না জানেন এই ভাইরাসটা শরীরের চারপাশে ফ্যাট চর্বিযুক্ত, তো কাজেই আপনারা যদি আপনাদের হাত মুখমণ্ডল সাবান দিয়ে 20 মিনিট ধরে ধৌত করেন, তাহলে ভাইরাসের চারপাশে যে ফ্যাট আছে সেটা, সাবানের ভিতরে যে ক্ষার আছে সেটাতে গলে গিয়ে ভাইরাসটা মারা যায়। তেমনি অ্যালকোহলযুক্ত যে হ্যান্ড স্যানিটাইজার আছে সেটা দিয়েও যদি আপনি হাত পরিষ্কার করেন এভাবে এ পর্যন্ত, তাহলে দেখা যাবে যে এর ভিতরে যদি কোনো ভাইরাস লেগে থাকে তাহলে উপরুক্ত যে চর্বিযুক্ত তার শরীর আছে সেটা গলে গিয়ে সে মারা যাবে। এইটা সব শুধুমাত্র হাত ধৌত এবং পরিষ্কার করে, কারোর সাথে হ্যান্ডশেক না করে, কোলাকুলি না করে মানুষ 80% এই ঝুঁকি থেকে পরিত্রাণ পেতে পারে। এরপরে আসেন, আমরা যদি খুবই প্রয়োজন ছাড়া বাহিরে না বের হই তাহলেও আরও অনেক বেশি পরিমাণে এই ঝুঁকি থেকে আমরা পরিত্রাণ পাই। প্রিয় ভাইয়েরা, এমন একটা সময় আপনারা হয়তো মনে করতে পারেন যে আমাদের, আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের অনেকেরই প্রিয় পাত্র, আপনাদের পছন্দের পাত্র, আমি যদি আপনাদের কাছে যাই, আমি যদি আপনাদের কাছে ছুটে যাই, আমার মাধ্যমেও আপনারা সংক্রমিত হয়ে যেতে পারেন। আমরা একটা কমন পিপল, পৃথিবীতে টাকা এবং রাজনীতিবিদদের হাত এগুলো অনেক বেশি নোংরা হয়, কারণ টাকা যেরকম কমন এই আমাদের হাতটাও সেরকম কমন। আমরা রাস্তাঘাটে যখন বেরোই মানুষের সাথে করমর্দন হয়, অনেক মানুষের সাথে হয়, সেটা কাজেই এর আমাদের হাতের মাধ্যমে এই সংক্রমণটা আরও অনেক বেশি পরিমাণে হতে পারে। তো এই জন্য জনপ্রতিনিধি যারা আছেন, যারা কমন পিপল আছেন, তাদের জনসমক্ষে এই মুহূর্তে আসাটা উচিত না। এই বিধায় এই চিন্তা করেই শুধুমাত্র আমি আপনাদের কাছে আসছি না, আপনাদের কাছে আসলে আপনারা আমার কাছে আসতে পারেন, আর তার মাধ্যমে সংক্রমণ অনেক বেশি ঝুঁকি বেড়ে যেতে পারে। প্রিয় এলাকাবাসী, আমাদের এলাকায় অনেক যারা জনদরদি লোক আছেন তারা বিভিন্ন সময়ে আপনাদের কাছে গিয়ে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন, সাবান দিচ্ছেন, মাস্ক দিচ্ছেন সুরক্ষাকারী, এগুলো অনেক ভালো উদ্যোগ, কিন্তু এই ভালো উদ্যোগগুলোর মাধ্যমেও কিছুটা ঝুঁকি কিন্তু রয়েই যায়। তো কাজেই আমার কাছে যেটা মনে হয়েছে যে সব কিছু বন্ধ রেখে আপনারা যে যেখানে আছেন শুধুমাত্র ঘরে অবস্থান করুন। মাত্র 2টি সপ্তাহ, আপনারা যদি একটু কষ্ট করে ঘরে আপনাদের পরিবার পরিজন নিয়ে অবস্থান করেন, তাহলে এই দেশটা অনেকাংশে এবং মানব জাতি অনেকাংশে উপকৃত হবে। তো এই জন্য আমার বিশেষ অনুরোধ, আপনারা শুধুমাত্র ঘরে থাকুন, আর কারো ভিতরে যদি এই ভাইরাসজনিত কোনো লক্ষণ দেখা যায় তাহলে সাথে সাথে আপনারা স্বাস্থ্য অধিদপ্তর এবং প্রশাসনকে আপনারা টেলিফোন করুন, তারা আপনাদের কাছ থেকে গিয়ে রক্তের স্যাম্পল নিয়ে তারপরে তারা দেখবেন যে আপনারা আপনাদের সে নমুনা সংগ্রহ করে আপনাদের তখন আপনারা এই ভাইরাসে আক্রান্ত কিনা সেটা বলতে পারবেন। তো কাজেই প্রিয় ভাইরা, অনুরোধ সবাই, শুধু একটাই অনুরোধ, আপনারা গৃহে অবস্থান করুন। প্রিয় ভাইরা, আমরা এই মুহূর্তে আর বেশি কোনো কথা বলতে চাই না, শুধুমাত্র একটা জিনিস করতে চাই, এই স্বাধীন বাংলাদেশে আমরা যেভাবে আবার সবাই মিলেমিশে সমাজকর্ম করেছি, উন্নয়ন কাজ করেছি, রাজনীতি করেছি, সুখে দুঃখে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আপনারাও একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছেন, আর কিছুটা দিন পরে, মাত্র 2 সপ্তাহ পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ক্ষমা করুক, নিশ্চয়ই সেই অবস্থাটা আবার আসবে, আমরা আবার আমাদের অফিসে বসব, আমরা আবার আমাদের রাজনৈতিক স্থলে যাব, সমস্ত কিছুই আবার স্বাভাবিক হয়ে যাবে, আমরা আবার স্বাভাবিকভাবে চলাফেরা করব, আমাদের বাচ্চারা স্কুলে যাবে, সব কিছু ইনশাআল্লাহ আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এবং আমরা আবার চায়ের আড্ডায় বসবো, গল্প করব, কাজ করব, এবং আমরা আবার সেই মিছিল করব, জয় বাংলা স্লোগান দেব। আমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার প্রতি আমার এই শুভকামনা জানিয়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যে যেখানে থাকুন আপনাদেরকে যেন আল্লাহ সুস্থ এবং স্বাভাবিক রাখে, আবার যেন আমরা সুস্থভাবে একে অপরের সামনে আবার দেখা করতে পারি। এই বলে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত ডেলিভারিটুক শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।